বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি এমন একজন পাত্রীর সম্পর্কে আলোচনা করব যার নাম, ঠিকানা এবং ছবি সহ আমি স্ক্রিনে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে মেয়েটার ছবি, তার বিস্তারিত আলোচনা করব। তো ওনারা সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে উনি। তো ওনার সম্পর্কে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। ওনার নাম হচ্ছে সীমা আক্তার, পিতা শাহজাহান আলী। তো পিতার প্রফেশন হচ্ছে কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন, এখন বর্তমানে কৃষিকাজের সাথে সম্পৃক্ত সংসার দেখাশোনা করে। তো ওনার মা হচ্ছে আঙ্গরী বেগম, ওনার মা গৃহিণী, ওনার বয়স হচ্ছে 23 বছর চলমান। তো বন্ধুগণ, ওনার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, গায়ের রং তো দেখতেই পাচ্ছেন ফর্সা, মার্শাল্লাহ। ছবির চেয়ে বাস্তবে একটু সুন্দর হবে, বাস্তবে আরও ফর্সা হবে, ছবিতে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো বৈবাহিক অবস্থা অবিবাহিত। ওনার SSC সাল হচ্ছে 2016 সাল, HSC হচ্ছে 2018 সাল। উনি অধ্যয়নরত অনার্স চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সরকারি আশেক মাহমুদ কলেজে। তো ওনার ঠিকানা হচ্ছে ভাবকি, গ্রামের নাম ভাবকি, উপজেলা মেলান্দা, জেলা জামালপুর। তো বন্ধুগণ, ওনারা হচ্ছে 2 ভাই 1 বোন। তো আমি এখন আলোচনা করব ওনারা কী ধরনের পাত্র আছে। তার আলোচনা করার আগে আমি এটা বলবো যে আপনারা কীভাবে যোগাযোগ করবেন। ওনার সাথে যোগাযোগ করতে হলে আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনাদের বায়োডাটা, কমপ্লিট বায়োডাটা এবং ছবি পাঠাবেন, তারপরে আমি ওনাদের সাথে আলোচনা করার ব্যবস্থা করব। ওনারা হচ্ছে 2 ভাই 1 বোন। 2 ভাইয়ের প্রথম ভাই হচ্ছে আলামিন, উপসহকারী রসায়নবিদ, ঘোড়াশাল সার কারখানা, পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে। দ্বিতীয় ভাই হচ্ছে রফিকুল ইসলাম, উনি পড়াশোনা করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে। তো বন্ধুগণ, আমি এখন আলোচনা করব ওনারা কী ধরনের পাত্র চাচ্ছে। ওনারা জামালপুর বা শেরপুরের মাঝে পাত্র চাচ্ছে, জামালপুর এবং শেরপুরের মাঝে পাত্র চাচ্ছে। পাত্রের উচ্চতা যেন 5 ফিট 6 ইঞ্চি হয়, মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি হয়, যেহেতু মেয়ের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি যেন ছেলের উচ্চতা হয়। তো ওনারা যে ধরনের প্রফেশনের পাত্র পছন্দ করছেন ও তা হচ্ছে সরকারি বা বেসরকারি চাকরিজীবী ওনারা পছন্দ করতেছেন। তো বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরও ইনফরমেটিভ এবং তথ্যবহুল আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।